নমস্কার বন্ধুরা আমি প্রবীর কুন্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দুজন বন্ধু ছিল একজনের নাম এআই এবং আরেকজনের নাম গ্রাফিক্স তো উঠতে উঠতে তাদের কাছে একটা কথা এলো যে বাংলায় নাকি দারুণ একটা সিনেমা হয়েছে যেখানে এআই এবং গ্রাফিক্সকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে পুরনো বিভিন্ন সিনেমার ফুটেজ কেটে সেখান থেকে একটা চরিত্রকে বার করে নতুন একটা সিনেমাতে ইন্টারপ্রেট করা হয়েছে এবং সেটা জুড়ে একটা দারুণ কাহিনী তৈরি করা হয়েছে তো এআই এবং গ্রাফিক্স দুজনের মিলে সিনেমা হলে গেল সিনেমা দেখতে সিনেমা শেষ হলো সকলেই সিনেমা হল থেকে বেরিয়ে এলো কিন্তু এআই এবং গ্রাফিক্স এরা দুজন বেরোলো না পরে খবর পাওয়া গেল যে সিনেমা দেখতে দেখতে এরা দুজনে একে অপরের গলা টিপে হত্যা করেছে দেখুন মানুষ অনেক রকমের হয় যেমন আমি একজনকে চিনতাম সে বাড়িতে চারটে লোককে নেমন্তন্ন করতো তারপরে মানি ব্যাগ খুলে দেখতো দেখতো একশো টাকা রয়েছে তখন সে ভাবতো যে একশো টাকায় চারজনকে কি ভালো খাওয়ানো যেতে পারে তো সে হয়তো চিড়ে দই খাওয়াতো বা ডাল বেগুন ভাজা ভাত খাওয়াতো আরেকজনকে চিনতাম এরকম চারটে লোককে নেমন্তন্ন করতো তারপর ঠিক করতো সে চারজনকে মটন বিরিয়ানি হ্যাঁ পোস্ত কী বলে কোপ্তা কাবাব এসব খাওয়াবে তারপরে মানিব্যাগ খুলে দেখতো দেখতো একশো টাকা আছে কিন্তু সে দমতো না সে ভাবতো ওই একশো টাকাতেই আমি মটন বিরিয়ানি কোপ্তা কাবাব খাওয়াবো চারজনকে তো সিজিৎ মুখোপাধ্যায় অনেকটা সেরকম ধরনের লোক যে আগে ভেবে নেয় যে আমি এটা করব এবং তারপর দেখে তার হাতে কত টাকা রয়েছে প্রথম কথা হচ্ছে আমার কাছে যে বাজেট আছে যে টাকা আছে সেই টাকাতে কতটা ভালো বা কোন কাজটা খুব ভালো করা যায় সেটা না করে যদি আমি অন্য কিছু একটা কল্পনা করে নিই যে কল্পনার কাজটাকে বাস্তবায়ন করতে গেলে প্রচুর টাকার দরকার কিন্তু সেই টাকা আমার কাছে না থাকে তাহলে যা হওয়ার তাই হয়েছে অনেকেই বলছেন যে স্ক্রিপ্ট খুব সুন্দর লেখা হয়েছে সিগিত নিজে সাক্ষাৎকারে বলেছে বাহান্নটা ড্রাফট করা হয়েছে বাহান্নবার লেখার পর এরকম স্ক্রিপ্ট লিখতে হয়েছে কারণ উত্তম কুমারের বিভিন্ন ছবির সংলাপ তার ওঠা চলা বসা বিভিন্ন রকম লুকস সেইগুলোকে মাথায় রেখে রেখে এই লেখা লিখতে হয়েছে ডেফিনেটলি খুবই কষ্টের খুবই পরিশ্রমের একটি লেখা কিন্তু এত কষ্ট এত পরিশ্রম করেও যে লেখাটা যে গল্পটা আমরা পেলাম সেটা যদি বাহান্ন বা লিখে আসতে হয় তাহলে আমার মনে হয় যে লোকটি চতুষ্কোণ যে লোকটি হেমলক সোসাইটি লিখেছিল যে লোকটি মনের মানুষ যে জাতিস্বর বা অটোগ্রাফ লিখেছিল সে বোধ এই লোক নয় ওই লোকটা হাইজ্যাক হয়ে গেছে কারণ খুবই পাতি পাতিস্য গল্প একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে মনের কথা বলতে পারছে না কি করবে প্লানচেট করে উত্তম কুমারকে ডাকলো উত্তম কুমার এর কিছু কিছু সাজেশন দিল সাজেশানগুলো কিরকম যে না কিছু গুন্ডাকে লেলিয়ে দাও তারপর তুমি নায়িকাকে বাঁচাও নায়িকা আবার উত্তম কুমারকে দেখে প্রেমে পড়ে গেল তার কোনো কনসিকুয়েন্স নেই কেন প্রেমে পড়লো সেই নায়িকা উত্তম কুমারকে কত ভালোবাসত উত্তম কুমার কত বড় আইডল কিচ্ছু নেই কিছু সুশুরি দেওয়া দৃশ্য রয়েছে যেমন উত্তম কুমার নিজে উত্তম কুমারকে দেখছে উত্তম কুমার টালিগঞ্জে ঘুরছে উত্তম কুমার সুচিত্রা সেনকে দেখছে উত্তম কুমার কিছু এখনকার এই জেনারেশনের নায়ক নায়ক নায়িকাদের নিয়ে কিছু সংলাপ বলছে সেগুলো বেশ হাততালি পাওয়ার যোগ্য একটু গিমিক টাইপের কিন্তু ওভারঅল কি দাঁড়ালো সৈয়দ এক সাক্ষাৎকারে বলছে যে এই যে নায়কের উত্তম কুমারের চারপাশে যে ধোয়া ধোয়া ব্যাপারটা এটা ইচ্ছাকৃত একেবারেই ইচ্ছাকৃত নয় আমার তো মনে হচ্ছে পারেনি করতে একেবারে শার্প কাঠ দিতে পারেনি তো কি করবে ওই কাটা 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 রয়ে যাচ্ছে তো ওটাকে তো ঢাকতে হবে কিছুতেই তো শার্প করা যাচ্ছে না মানে উত্তম কুমারকে যে দৃশ্য থেকে তুলে আনা হয়েছে সেই দৃশ্যের ব্যাকগ্রাউন্ড কিছুটা উত্তম কুমারের গায়ে লেগে লেগে যাচ্ছে তো সেটাকে কাটতে পারছে না তো কি করবে না একটা গ্লো এফেক্ট দিয়ে দাও আর বলো যে ওটা আমি ইচ্ছে করে দিয়েছি ধোয়া ধোয়া রসনা ব্যানার্জি যেমন ধোয়া ধোয়া বলেছে তো এই জিনিস আজ থেকে দশ বারো বছর পনেরো বছর আগে বোধ হয় ফারাখান করে গেছে অমুশান্তি গানে যেখানে দীপিকা বারুকন রাজেশ খান্নার সঙ্গে নাচ করছে জিতেন্দ্রের সঙ্গে নাচ করছে সুনীল দত্তের সঙ্গে নাচ করছে একেবারে কাঁধে হাত রেখে এবং সেটাও খুব সুন্দর কালার্ড ওয়েতে ফারাখান খান ওটা অল্প গানের সিকুয়েন্সে করেছিল এখানে সেই মুখার্জি পুরো একটা সিনেমা করেছে এরকম ধরনের বিভিন্ন পুরনো সিনেমা থেকে ক্লিপ এনে তাতে নতুন অ্যাক্টারকে জুড়ে একটা কিছু করা এরকম ফেসবুক ইউটিউব ঘাটলে প্রচুর রয়েছে এবং সেগুলো খুব উন্নত মানের কাজ রয়েছে এবং আমি বিশ্বাস করি যে কলকাতা শহরে এমন অনেক ফ্রিল্যান্সার এমন এমন অনেক টেকনিক্যাল স্টুডেন্ট ফিল্ম স্টুডেন্ট আছে গ্রাফিক্স আর্টিস্ট রয়েছে যারা ওর থেকে ভালো কাজ করে দেবে আমি গ্রাফিক্স ভুলে গেলাম ঠিক আছে চলো গ্রাফিক্স পয়সা নেই কিছু একটা করেছে ভেবেছে কিন্তু এক ভালো গল্প তো দেবে এই গল্প ভীষণভাবে হতাশ এবং যারা যারা এই অতি উত্তমকে ভালো সিনেমা বলছেন তারা আমার মনে হয় ভালো সিনেমা কাকে বলে সেই জিনিসটা এখনও বি দেখেননি বা ভুলে গেছেন বা সিম্পলি যেহেতু সিডিজ তাদের পছন্দের প্রিয় আমারও খুব একসময় প্রিয় ছিল তো সেই তাকে সেই ওই যেহেতু ফ্যান তাই ভালো বলতে হয় তাই বলছে বা কিছু লোক আছে তাদের চ্যানেলের ভিউজের জন্য বা লাইকস পাওয়ার জন্য বলে যাচ্ছে অতিবশ্য খারাপ মুভি একটা অতি অধম মুভি একটা অতিরিক্ত উত্তম মুভি একটা এর থেকে উত্তম কুমারকে যদি দেওয়ালে একটা ফটো টানিয়ে সেই ফটোকে যদি কথা বলা তাও বেটার হতো আর সব থেকে বড়ো বাজে ব্যাপার হচ্ছে পুরো সিনেমাটাকে কালার না করে যদি পুরোটাকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতো তবুও যেই যে বৈশাখ দৃশ্য একটা যে বিরক্তিকর একটা জার্ক সেটা অনেক অনেক কমে যেত সুজিত এটাকে পুরোটাই সাদা কালো করতে পারতো বা হয়তো কিছু ভেবেছে তার আগের ছবি একটা সাদা কালো করেছে ওই অনিন্দই ছিল তাই হয়তো করেনি বা যাই না বাট খুবই খারাপ এই আগে থেকে করব তারপর পয়সা দেখব পকেট খুলে ক টাকা আছে তারপর ওই রবীন্দ্রনাথ করে একটা কথা বলেছিল যে বাজার থেকে কিনে আনলাম এক পাটি মোজা এখন সেই মোজাকেই কেটে ছেটে জামা বানানোর চেষ্টা করছি তো ভাই মোজা রয়েছে মোজার কাপড় রয়েছে মোজাই বানাও ভালো মোজা বানাও সুন্দর মোজা বানাও জামা বানানোর কাপড় যখন তোমার কাছে নেই তখন কেন জামা বানাচ্ছো জামা তো হবে না ওটা তো এই হচ্ছে আমার অতি উত্তম রিভিউ খুবই হতাশ খুবই খারাপ খুবই বাজে একটা গিমিক তৈরি করা হয়েছে এবং সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগলে বলতে খারাপ লাগলেও উত্তম কুমার কিন্তু এখন আর সেই এখনকার যে অডিয়েন্স যে যারা সিনেমা দেখে বা যে সমস্ত মানুষরা জীবিত আছে তাদের মনের মধ্যে রয়েছে কিন্তু উত্তম কুমারকে দেখার জন্য তারা ভিড় করে না তাহলে যদি ভিড় করতো তাহলে উত্তম কুমার যদি এত ফেভারেট হতো এত হিট হতো তাহলে বাংলা টেলিভিশনে কিন্তু উত্তম কুমারের সিনেমা দেখানো হতো আজ আপনি অন্তত লাস্ট পাঁচ বছরে কটা উত্তম কুমারের সিনেমা টিভিতে দেখতে পেয়েছেন আমাকে বলবেন টিভিতে দেখায় না কেন কারণ টিআরপি নেই লোকে ফ্রিতেও দেখতে চায় না তো হলে গিয়ে দেখবে এবং দেখছে না ফ্লপের থেকেও ফ্লপ হয়েছে এই মুভিটা অতি উত্তম সুতরাং উত্তম কুমারকে শুধুমাত্র আরেকটা ফ্লপ দেওয়ার জন্য সৈত মুখার্জিকে সাবধান করা উচিত যে আপনি দয়া করে এরকম বড় তারকাদের নিয়ে এনে তাদের কিন্তু ফ্লপ করাবেন না তারা স্বর্গ থেকে আপনাকে কিন্তু লাল লাল বড় বড় চোখ করে দেখবে ভালোই তো ছিলাম জিন্দগিতে যে কটা হিট দিয়েছি দিয়েছি তুই এনে আরেকটা ফ্লপ দিয়ে দিলি ফ্লপের সংখ্যা বাড়িয়ে দিলি আমার যাই হোক আপনাদের অতি উত্তম কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের ভালো লাগতেই পারে অনেকেরই ভালো লাগ লেগেছে তো সেটাও জানতে চাই কেন লেগেছে কি আমার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে তো এই বলে আজকের রিভিউটা এখানে শেষ করছি ধন্যবাদ